আসসালামু আলাইকুম। হে বিশ্ববাসী, আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের সামনে উপস্থিত হইলাম বিশ্বদাতি জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা গ্রন্থ থেকে একটি আলোচনা নিয়ে। সকলে আমার আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটি করব, সেই আলোচনাটির হেডলাইন হলো শবে কদর কি, শবে কদর নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। শবে কদর কি? শবে কদর হলো এক সম্মানিত রাত, যেই রাত্রিতে নবীজির কাছে কোরআন নাজিল শুরু হয়েছিল। ওহি ইলহাম দ্বারা সেই রাত্রিটি শবে কদর রাত্রি ছিল বা সম্মানিত রাত্রি ছিল। আর সেই সম্মানিত রাত্রিটি আমরা বছরে একবার পালন করে থাকি। তাহলে বোঝা গেল এই শবে কদর আমরা পালন করিয়া থাকি, সেই শবে কদরের রাত্রিটি ছিল নবীজির। তাহলে আমি যাহা বুঝতে চাই তাহা হলো, আল্লাহ নবীজিকে দোস্ত বলে ডেকেছিল। তাহলে পৃথিবীতে সাধারণ মানুষের মধ্যে যাহারা অলিয়া অলিয়া হইয়া গাউস কুতুব হইয়াছে, আল্লাহ তাআলা তাদেরকেও তো দোস্ত বা বন্ধু বলে ডেকেছেন। বুঝতে চাচ্ছি অলিয়া অলিয়াদেরও তো শবে কদর আছে। সেই শবে কদর মানুষের জীবনেও কামাই করিয়া নিতে হবে। আপনি যদি কামাই করে নিতে পারেন তাহলে আপনার কাছেও শবে কদর বা সম্মানিত রাত্রি আসতে পারে। যদি আমাকে কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে ওহির দরজা বন্ধ, ওহি আর আসবে না, তাহলে আমি বলবো ওহি নাজিল, ওহি নবীজির কাছে কে আনত? জিব্রাইল ফেরেস্তায় আনত। তাহলে নবুয়াত শেষ হইয়া গিয়াছে, সাথে সাথে ওহিও কি শেষ হইয়া গিয়াছে? না, এখনও ওহি শেষ হয়ে যায় নাই। কেননা নবীজির মানবদেহটা ইন্তেকাল করিয়াছিল আর নবুয়াতও খতম হইয়া গিয়াছিল। যে জিব্রাইল ওহি আনত সে তো এখনও ইন্তেকাল করে নাই। আপনার কথায় যদি সত্য হয় তাহলে জিব্রাইল এখন কি করে? আল্লাহ তাআলা কি জিব্রাইলকে আকাশে বসাইয়া রাখিয়াছেন? না, একদম না। কখনো অলিয়াউলিয়াদের কাছে জিব্রাইলের মাধ্যমে ওহি এলহাম আসিতেছে। নবুয়াতের যুগে নবী পয়গম্বর যাহারা ছিল তাহারা এলহাম দ্বারা শিষ্য ভক্ত বা সাহাবাদেরকে পরিচালনা করত এবং শিক্ষা দিতেন। তবে এই বলিব যে কামেল পীর মুর্শিদের কাছেও এখনো পর্যন্ত ওহি এলহাম আসিতেছে, আশেক ও ভক্তদেরকে পরিচালনা করতেছে এবং শিক্ষা দীক্ষা দিতেছে। যেমন ওহি এলহাম প্রাপ্ত ছাড়া নবী পায়গম্বর হইতে পারে না, তেমন পীর আউলিয়াদের কাছে যদি ওহি এলহাম না আসে তাহলে তারাও পীর আউলিয়া হইতে পারে না। তাহলে আমরা যদি সাধন ভজন কর্ম আমল করতে থাকি তাহলে আমাদের জীবনে একদিন আল্লাহর তরফ হইতে ওহি এলহাম আসা শুরু করবে, আর তখনই আমরা এরপর হইতে আল্লাহর পক্ষ হইতে প্রতিদিনের খবর প্রতিদিন পাইতে শুরু হইয়া যাবে। ততদিন পর্যন্ত আল্লাহর তরফ হইতে কোনো খবর বা ওহি পাব না, তাই বলি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা শবে কদর লাভ করিতে পারি। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।